কথা না বললো হয় না। তাহিরের একটা ফের দোস্ত আছে, গুরু আছে, একসাথে মাঝে মাঝে স্টেজে দেখা যায়। নাম বলেন তো। বর্তমানে খুব সুনাম ধন্য একজন ব্যক্তিত্ব, একটা খুব ভালো কাজ করেছে। টক শোতে গিয়ে সাহারিয়ার কবিরের সাথে আরো কয়েকজনের সাথে সাহারিয়ার মুখ বন্ধ করতে পারে না, যেই মুলবি যায় সেই ধরা খেয়ে যায়, ঠিক আছে। তো হঠাৎ করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেখলাম যে তার সাথে টকশ করতেছে। হ্যাঁ, টকশতে মাশাআল্লাহ ভালোই তো পারলো, জিতি গেল, বাংলার মুসলমান সবাই খুশি আনন্দিত। তার মধ্যে সব থেকে আনন্দিত কারা হয়েছে বলেন তো? কারা হয়েছে? কিচ্ছু বুঝে না। এই জন্যই তো বাঘের কেসা বলে আপনাদেরকে। সব থেকে খুশি হয়েছে আহলে হাদিস, এনায়েতুল্লাহ আব্বাসী টক শোতে জিতার কারণে সব থেকে আনন্দিত হয়েছে আহলে হাদিস বলে কেমনে। এই জন্য ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব ওনাকে ধন্যবাদ জানাইছে। কে ধন্যবাদ জানাইছে? ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারে ধন্যবাদ জানাইছে, এনায়েতুল্লাহ আব্বাসী তোমাকে ধন্যবাদ। কেন ধন্যবাদ দিয়েছে? এনায়েতুল্লাহ আব্বাসীর ঘিলুতে আর ঢোকে নাই। ও বলছে আমি ধন্যবাদ পেয়েছি আহলে হাদিসের নেতা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব থেকে। কিন্তু কেন ধন্যবাদ দেওয়া হয়েছে এটাও বুঝতে পারিনি, বুঝেছেন? কেন ধন্যবাদ দিয়েছে? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনি ভালো করে শোনেন, মাশাআল্লাহ ভাষা তো খুব ভালো বলতে পারেন, স্পষ্ট ভাষী লোক আপনি, এত সুন্দর আপনাকে আল্লাহ ভাষা দিয়েছে, জবান দিয়েছে, কোনো জড়তা নাই কথার মধ্যে, এত সুন্দর বুদ্ধি দিয়েছে, শিক্ষা দীক্ষা যা আছে তা তো আপনি জানছেনই, ঠিক আছে, আমরাও বুঝতে পারছি, আপনারা না বুঝলে আমরাও তো বুঝতে পারছি। শিক্ষা দীক্ষা যতটুকু আছে ওয়ার তরিকায় ওয়ার মানহাজে আছে, প্রকৃত ইসলামের শিক্ষা এখনো এনায়েতুল্লাহ আব্বাসী পাই নাই। পেতে হলে পারে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষা অর্জন করতে হবে, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তব্য শুনতে হবে, আর না হয় তাদের লিখিত বই পড়তে হবে, না হলে কোশ্চিন কেন এনায়েতুল্লাহ আব্বাসী আসল ধর্ম আজও খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। ওর সিলেবাসের মধ্যে আসল ধর্ম নাই। আমাদের এই ঝিকাড়িতে কিছু কিছু তার মুখ থেকে এখন বের হচ্ছে, শিরক আর বেদাতের বিপক্ষে জোরালো একটা বক্তব্য দিয়েছে, কবরে যারা সিজদা করে তাদের বিপক্ষে বলেছে, গুড, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু সব থেকে আহলে হাদিস খুশি তার এই টকশোতে কেন বলতে পারবেন? তার টকশো কি শুনেছেন? কে কে শুনেছেন? হাত দেখে উঠান তো, এই যে দুই একজন তো শুনেছে। টকশোতে বলেছে সাহারিয়ারকে কাবু করার জন্য, বলে এ তোমরা বক্তারা উগ্র, তোমরা ভালো না, জঙ্গিবাদকে সমর্থন করো, যাই হোক এ ধরনের কথা এসে। তখন বলছে উগ্র টুগ্রো না, সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো বক্তা, যে কোনোদিন কাউকে অ্যাটাক করে কথা বলে নাই, এই যুগের মডেল সেটা হচ্ছে ডাক্তার জাকির নায়েক, এত সুন্দর কথা কওয়ার পরও তারে দেশে রাখে নাই। ঠিক আছে, কার কথা নাম নিয়েছে? কার নাম মুখে নিয়েছে? ডাক্তার জাকির নায়েকের নাম নিয়েছে কে? এনায়েতুল্লাহ আব্বাসী। কোথায় নিল? টকশোতে নিল। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনার এতগুলো ওলি আউলিয়ার আপনি
ছাত্র আপনার এতগুলো ওলিয়া আউলিয়া এত বক্তা, আপনি তাদের নাম না নিয়ে ডাক্তার জাকির নায়েক লা মাযহাবি গায়র মুকাল্লিদ আহলে হাদিসের নাম কেন নিলেন আপনি? এক সময় কাফের বলেছিলেন ওকে, এর মানে কি ঠেলার নাম বাবাজি, যখন ঠেলায় পড়ে যাবে তখন কিন্তু বাপ ডাকতেই হবে। এরপরে দেশ দেশের কথা যখন আসলো, ইসলামী আইন কি করতে পারে, তখন বলল সৌদি আরব টুকিটাকি যতটুকু ইসলাম ফলো করে তার মধ্যে দেখেন ইসলাম ফলো করার কারণে পৃথিবীর সব থেকে হচ্ছে শান্তিপূর্ণ দেশ সৌদি আরব। বলেছে না বলেনি? সৌদি আরব এনায়েতুল্লাহ আব্বাসীর তরিকার লোক না আহলে হাদিসের তরিকার লোক? এবার ঢোল বাজান, এবার ঢোল বাজান। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার হাফিজাহুল্লাহ কেন তাকে ধন্যবাদ জানাইছে অনেকে তো বুঝতে পারে নাই। এনায়েতুল্লাহ আব্বাসী তুমি খেলাই পরে সারি আর কবিরের কাছে যখন জাকির নায়কের নাম নিয়েছ, যখন মক্কা মদিনার আলেমদের নাম নিয়েছ, মারার পরে যখন হাসরের মাদের খেলাই পড়বা, তখন সমস্ত আহলে হাদিসকে হাজার বার মুসলমান বলতে বলতে মুগ্ধ ফাড়া উঠাই দিবা, কিন্তু তুমি নাজাত পাবে না। আল্লাহর কসম খেয়ে বলছি এখনো সুযোগ আছে, তুমি ধর্ম শিখো, তুমি ইসলাম শিখো, ইসলাম শিখার পরে আহলে হাদিসের প্ল্যাটফর্মে আসো, ইনশাআল্লাহ এই দুনিয়া তো সম্মানী আখের তুমি সম্মানী হবে। এখনো সময় আছে, সামান্য সাহারিয়ার কবিরের ঠেলাই পড়ে জাকির নায়কের নাম আর সৌদি আরবের নাম নিতে বাধ্য হয়ে গেলেন, তাহলে মরার পরে কি হবে? জিন্দা থাকতে মাহফিলে বলেন না এখন জাকির নায়ক ভালো মানুষ, বলেন না কেন? কি ভাই রাগ করলেন? রাগ করলে করার কিছু নাই, কারণ হুজুররা জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়েছেন। আর মডেল হিসাবে যখন ঠেকে যাচ্ছেন পেশ করছেন কাকে? জাকির নায়েককে। তাহলে বুঝতে পাচ্ছেন অরিজিনাল ইসলাম কাদের কাছে আছে? আর ওয়াজ করা লাগবে? যান আজ থেকে জাকির নায়েকের বক্তব্য শুনেন, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেন, তারপরে কোরআন সুন্নাহর সঙ্গে মিলান, দেখেন এই পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দার্শনিক যুগে এই বৈজ্ঞানিক যুগে তাকে নিয়ামত হিসাবে মুসলমানকে দিয়েছিল, কিন্তু এই বোকা মুসলমান না বুঝে তার বিরোধিতা করেছে। ও নাই বলেছে মাঝহাব মানিয়েন না, কিন্তু ওর দ্বারা ইসলামের যে উপকার হচ্ছিল, থামেন, ইসলামের যে উপকার হচ্ছিল, থামেন থামেন, ইসলামের যে উপকার তার দ্বারা হচ্ছিল, আজকে হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবার কাণ্ডলা দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলাম একমাত্র শান্তি ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। এটা কোনো মৌলবীর বাচ্চা তো দূরে কথা, 14 গোষ্ঠী মিলেও প্রমাণ করতে পারে নাই শত শত বছর থেকে। এটা আল্লাহর নিয়ামত, কারণ আমি দাওরা হাদিস পাশ করার পরে, ইফতা দাদিব সব কিছু পাশ করার পরে আবার যে মেডিকেল নিয়ে পড়বো, এটা কি আমার সময় আছে? পারবো নাই ক্ষমতা। মেডিকেল নিয়ে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথম থেকে পড়ে মুলবি হব, এটাও কি কেউ পারবে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দুই একজনকে এভাবে পাঠিয়ে দেন। জাকির নায়েককে মেডিকেল পাস করিয়া কোটি কোটি টাকার মালিক, তার নিজের বোন, একটা বোনেরই দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে বোম্বাইয়ের মতো জায়গাতে, বিরাট হায়ার লেভেলের ফ্যামিলির মানুষ। সেই যুগ থেকে মার্সিডিজ গাড়ি ব্যবহার করে, তারা ফকিরনি ঘরের নয়। তার মনের মধ্যে আসলো ইসলামের কাজ করবে, তার মাকে বললো আমি ইসলামের কাজ করবো, বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো, মানুষের শরীরে ডাক্তারই না করে রুহের ডাক্তার হয়ে যাও, ইংলিশ ভাষায় ওরারগুর মাতৃভাষার মতো কথা বলে। গোটা পৃথিবীতে যখন ইসলাম ছড়িয়ে যাচ্ছিল, কাফররা যখন বিচলিত হয়ে গেছে, তাদের বড় বড় পণ্ডিতদের যেমন কান ধরে উঠায় আর বসাইছে, তখন মাথা ঘুরেছে গোটা কাফেরদের সাথে সাথে তালির হাতে হাত মিলিয়েছে এই কবর পূজারী, এই বেদাতি, এই মাজারিয়া যে তাকে বন্ধ করেছেন। আর আমাদের দেশে অনেক ভাই যারা ওলামায়ে দেওবান, আমরা যাদেরকে খুব ভালোবাসি খাস করে, তারাও আপনারা তাল মিলিয়েছেন তাদের জন্য, এই জন্যই যে সামান্য কিছু ক্ষতি হচ্ছিল আপনার, কিস্সা কাহিনী বলতে পারছিলেন না, তাবিজ দিতে পারছিলেন না, এই জন্যে ওকে উধাও করে দিলেন, নিজের বাড়িঘর থেকে ভাগাই দিলেন। এই জন্য কি আল্লাহর কাছে বিচার দিতে হবে না? বিচার হবে, বিচার হবে।